হ্যালো বন্ধুরা আশা করছি সবে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানো খুবই সহজ তো বন্ধুরা দেখে নেন আজকের রেসিপিটি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে আজকের রেসিপিটি হলো কারবাঙ্গার আচার সেই জন্য আমি এখানে অনেকগুলো কারবাঙ্গা নিয়েছি এখন এইগুলো কেটে নিব। সবগুলো কারবাঙ্গা আমি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন গোল গোল করে কেটে নিতে পারেন আচারে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি আদা কুচি আরো কাঁচামরিচ আমি এখন আচারের মশলাগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম পাঁচফোরণ এখন দিয়ে দিলাম গোটা ধনিয়া দিয়ে দিলাম গোটা জিরা এইগুলো অল্প হালকা করে ভেজে নিব আচারের মশলাগুলো বেশি ভাজা যাবে না অল্প করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আদা কুচি কাঁচামরিচ দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবারও চুলায় করে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সর্ষের তেল আচারের জন্য অবশ্যই সর্ষের তেল দিবেন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এবার আসার বানানোর পালা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম কালা লবণ এখন দিয়ে দিলাম আমরা সাধারণত যে লবণটা খাই সেটা এটা কম করে দিবেন যেহেতু কালা লবণ দিয়েছি আমি আগে এখন দিয়ে দিলাম আদা কুচি এবার দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁচামরিচ আমি কাঁচামরিচটা সিদ্ধ করার পর মাঝখান থেকে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম আশারের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম মিষ্টি জিরা বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে একটা সাবস্ক্রাইব করে নিন এখন দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া এটা না দিলে কোনো সমস্যা নাই কারণ এটা দিয়েছি শুধুমাত্র রং হওয়ার জন্য আসারের রঙটা ভালো আসতে সেই জন্য এবার ভালো করে মেশাতে হবে আমি আরও একটা কথা বলে দিছি এইভাবে আচার বানালে আচার নষ্ট হবে না এই আচারটি দিন ঘরে থাকবে মাঝে মাঝে রোদে দিলেই হবে নষ্ট হবে না এবার দিয়ে দিলাম সরিষার তেল তেলটা অল্প অল্প গরম আছে আচারে বেশি গরম তেল দিলে আসারের মশলাটা পুড়ে যায় ভালো লাগে না আচার খেতে এবার দিয়ে দিলাম সরিষার পাউডার এটা আমি আগে পাউডার বানিয়ে রেখেছিলাম আমি কাঁচা সরিষায় পাউডার বানিয়ে নিয়েছি সরিষা ভাজার কোনো প্রয়োজন নাই আমার মাখানো হয়ে গেছে এবার আমি যে পাত্র আচারটা বানালাম সেই পাত্রে ঢাকা দিয়ে রেখে দিব ফিরে এলাম একদিন পর আমি আচারটা একদিন পুরো রোদে শুকিয়ে দিয়েছিলাম দেখুন আচারটা কত সুন্দর হয়েছে এবার আমি পরিষ্কার একটা বইমের মধ্যে আচার তুলে নেব আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দিন তো বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ পরবর্তী হাজির হব আপনাদের সাথে অন্য এক রেসিপি নিয়ে